ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله، الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد. خردون بشاش باي سن، جابنا كيكوناك বলেছেন যে সে বড় বড় পাপ করেছে সে জানতে চেয়েছে আল্লাহ কি তাকে তার এই বড় বড় পাপসমূহ ক্ষমা করবেন আপনি তাকে বলে দিয়েছেন যে আল্লাহ তাকে ক্ষমা করবেন তো এ মর্মে দলীয় জানতে চেয়েছেন যজাক আল্লাহু খায়রান বলবো যে আপনি যে উত্তর দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন আপনার উত্তর সঠিক ইনশাআল্লাহ বান্দা যত বড় পাপই করুক আল্লাহর রহমত তার চেয়ে আরও অনেক 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 গুণে বড় আল্লাহর আল্লাহর্বুল আলমিন বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন তো বিভিন্ন যে সগিরা গুণা আমরা করে থাকি সেগুলো আমাদের দৈনন্দিন আমলের মাধ্যমেই মহান আল্লাহ দয়া করে ক্ষমা করে দেন এক ওয়াক্ত নামাজ থেকে আর ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যত পাপ হয় ছোট ছোট পাপ সেগুলো নামাজের মাধ্যমে ক্ষমা ক্ষমা হয়ে যায় অজুর মাধ্যমে ক্ষমা হয়ে যায় এরকম আরও অনেক আমল রয়েছে কিন্তু যেগুলো কবিরা গুণা সেগুলো ক্ষমার জন্য তও বা শর্ত অতএব কেউ যদি বড়ো থেকে বড়ো গুণা করে ফেলে আর যদি সে তৌবা করে আল্লাহ رب العالمین তকে ক্ষমা করবেন আল্লাহ رب এটাকে ভালোবাসেন সূরা জুমার আয়াত নম্বর তিপ্পান্ন আল্লাহ رب العالمین আমাদেরকে সুসংবাদ দিয়েছেন তার নবীর মাধ্যমে কুল ইয়া ইবাদি আলযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ মানে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার বান্দাদেরকে বলে দিন তারা যদি নিজেদের উপরে জুলুম করে অর্থাৎ আল্লাহর অবদ্ধ হয়ে যায় বড় বড় পাপে লিপ্ত হয়ে যায় তবুও তারা যেন আমার রহমত থেকে বঞ্চিত না হয় ইন আল্লাহ ফিরুজুনু বা জামিয়া আল্লাহ রব্বুল আলমিন সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন এটা বান্দার জন্য আলামিন আলমিন বোলা আলমিনের বিশাল দয়া যে ইনআল্লাহ ভিরুজুনু বা জামিয়া যে আল্লাহ হরবুল্লা আলমিন বান্দার সমস্ত গুণা ক্ষমা করে দেন তোবা এটি এমন একটি এবাদত এর এত পাওয়ার এটা কি আল্লাহ হরবুল্লা আলমিন এত ভালোবাসেন ইবনু মাজার হাদিস যদি আমরা শুনি তাহলে আমরা বুঝতে পারবো যেখানে আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম বলেছেন আত্মা ইনাজি কামাল্লা জম্বালাহু যে তৌবাকারী ব্যক্তি এমন হয় তৌবা করার পর যে যেন তার কোনো পাপই ছিল না অতএব যদি বান্দা একনিষ্ঠ হয়ে খালেস অন্তরে সত্যিকার অর্থেই নিজের গুণাহের জন্য অনুতপ্ত হয়ে মহান রবের কাছে তৌবা করে আল্লাহ হরবুল আলমিন তার তওবা কবুল করেন এবং তার তৌবাগুলোকে তিনি ক্ষমা করে দেন শুধু তাই নয় বরং আরও বেশি রয়েছে সুরাফর কানে রয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন তৌবাকারীর তৌবার উশিলায় আল্লাহ রব্বল আলমিন এমন করে দেন যে তার পাপগুলোকে নেকিতে পরিণত করে দেন এটা সুরা ফোরকানে পাবেন সম্ভবত আশি নাম্বার আতের থেকে শুরু করে কথাগুলো রয়েছে যে ইউবাদুল্লাহ ইহিম বিল হাসানাত আর তেমনই হবে সম্ভবত বললাম যে ফোরকানে রয়েছে যে আল্লাহ রাবুল আলমিন বান্দা তওবা করলে খুশি হয়ে তার কৃত গুণাগুলো ক্ষমা করে দেন বান্দার একনিষ্ঠতা বান্দার অনুভূতি আল্লাহরবুল আলম লক্ষ্য করে যে পছন্দ করেন যে আমার বান্দা সত্যি আমাকে ভয় করেছে আমাকে ভালোবেসেছে তার অন্তর খালেস তাহলে আল্লাহ ররবুল আলম তার পাপগুলোকে নেকিতে পরিণত করে দিবেন অতএব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া নৈরাশ হওয়া যাবে না বরং আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া এটা কুফুরি এটা আমাদের মনে রাখতে হবে অতএব আল্লাহ আলামিন আলমিন রহমত থেকে বঞ্চিত হওয়া যাবে না যদিও আল্লাহ রবুল আলমিন বলেছেন সুরা নিসার আয়াত নম্বর আটচল্লিশ এবং একশো ষোলোতে ইন আল্লাহুরু আইয়ু সুরা গাবি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন শিরি করার পাপ ক্ষমা করবেন না তো সেখানে লাম একরম বলেছেন যে এটাও ক্ষমা হবে ইনশাআল্লাহ যদি বান্দা খালেস নিয়তে তৌবা করে عشاق لي جزاك الله خيرا